এই যে গানগুলো ছোট থেকে বড় হওয়ার সঙ্গী তোমার, এই গানগুলো ইদানিং অতটা বেশি গাওয়ার সুযোগ হয় না, বা তুমি তোমার আশপাশে যাদের দেখছো বা যারা সত্যি এখন শিখছে তাদের মধ্যে এই গানের প্রতি কতটা ভালো লাগার দেখছো? মানে তুমি তো বিভিন্ন রিয়েলিটি শোতে হুম হুম পারফর্ম হুম করেছো হুম বা হুম কিছু, সেখানেও তো কখনো কখনো এই ধরনের গানের অনুরোধও আসে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখেছি হয়তো সেটা গাওয়ার জায়গাটা সত্যি এখন অনেকটাই কম, বিশেষ করে নজরুল ইসলামের গান, কিন্তু মানুষের মনে, মানে শিল্পীদের মনে কিন্তু এই গানগুলোর প্রতি আলাদা একটা জায়গা আছে। কারণ সবসময় তো আমরা টিভিতে গান গাইছি না, যখন আমরা নিজেরা বসে হয় না বৈঠকি ঘরোয়া সারাদিন গান বাজনা, ঝামেলার পর এবার নিজেদের জন্য জাস্ট গাইব, তখন দেখি সবাই ওই খুঁটে খুঁটে নিজের ডায়েরি থেকে নজরুল ইসলামের গানই বার করে, তখনই বুঝতে পারি না মানুষের ভালো লাগাটা কিন্তু আছে। ভালো লাগা প্রচুর রয়েছে। হুম কারণ দিন কয়েক আগে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে গোটা সন্ধ্যেটা ভারী সুন্দরভাবে নজরুল ইসলামকেই স্মরণ করে সে অনুষ্ঠান হলো। এবার আগামীতে আরও এরকম বেশ কিছু অনুষ্ঠানের কথা আমি অন্তত জানি, সেখানে সারা দিন ব্যাপী শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী আমরা যেভাবে করি সেটা নয়, নজরুল জয়ন্তী এবং সারা দিন ব্যাপী এই ধরনের অনুষ্ঠান কিন্তু হচ্ছে। যারা ভালোবাসেন তারা একটু খোঁজ খবর রাখলেই একদম সেগুলো খোঁজ পাবেন, এবং আপনাদের পৃষ্ঠপোষকতা অনেক বেশি দরকার। আপনারা ভালোবাসেন, ভালো লাগার জায়গায় জুড়ে আছেন তিনি, তাই তো আমাদের শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে আমাদের সঙ্গে অর্থাৎ চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশুড়ি একটি নজরুল চর্চা কেন্দ্র। আর কথা নয়, এবার গানে যাওয়া। তোমার একটা পছন্দের গান নাই? আমার ভীষণ পছন্দের গান, ওটা আমাকে শুনতেই হবে। বি ফ্ল্যাট। ঝুম ঝুম ঝুমরা নাচনে চে কে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চে কে এলো গো, শৈল দেখে আয় ঝুমরা নাচনে চে কে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চে কে এলো গো, বই জীবনে বিরাহে পাউরি বাতাস বহে, বই জীবনে বিরাহে পাউরি বাতাস বহে, হিলো বেলো গো ঝুমরা নাচনে চে কে এলো গো, ঝুম ঝুম ঝুমরা নাচনে চে কে এলো গো। বিরাহে পাউরি বাতাস
দারুণ দারুণ জমজমাট। থ্যাংক ইউ আমার রিকোয়েস্টটা রাখার জন্য। আসলে না এই গানগুলো এত প্রিয়, এবং দেখো আজকের দিনে দাঁড়িয়ে অনেক রকম বাদ্যযন্ত্র নিয়ে এই গানগুলো অনেক সময় আমরা শুনে থাকি। আমাদের এখানে তো ছোট্ট পরিসর, মাত্র দুজন সহশিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, তার মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছে। এই ব্যাপারটার হারমোনিয়াম তবলারের মধ্যেও কিন্তু অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে, বেশি কিছু থাকে মনে হয়। হ্যাঁ, এবং তার মধ্যে না আমাদের মনের সঙ্গে অনেক কিছু জুড়ে যায়, মানে মনে হচ্ছে এই জায়গাটা এইরকম একটা কিছু হলে ভালো হতো, তখনই দেখছি অপূর্বদা ওই তবলাটা নিয়ে নিল। হ্যাঁ, কিছু একটা মনে হচ্ছে এইরকম একটা টিউন হলে ভালো হতো, তখনই সুব্রতদা সেটা বাজিয়ে উঠলেন। এই যে একটা অন্যরকম ভালো লাগা, এই ভালো লাগাটা নিয়েই তো জীবন, বলুন আর কি আছে, দুদিন বাদে তো চলেই যাব। এই যে আনন্দটা, এই আনন্দটাই নিতে জানতে হয়। আমরা ছেঁকে ছেঁকে এই আনন্দগুলো নেব এবং প্রত্যেক শনিবার আপনাদের কাছে আসবো এরকম শিল্পীদের সঙ্গে নিয়ে এবং কাজী নজরুল ইসলামের গান নিয়ে। আপনারা আছেন বলেই আমরা আছি। চলো পরের গান শুনি। এবার একটা অনুরোধের গান গাই, বি মাইনার। ছিছিবে ভুল, নীলে তুলি খোপা খুলি